আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটে। দর্শক, আজ 17 জুলাই, কুয়েতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। যথারীতি ডেইলি হাজিরাতে যে সকল প্রবাসী কাজ করে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে, ঠিক যেমনটি আমরা দেখছি আবদালিতে, সেবদিতে, অফরাতে। জামিয়াগুলোর সামনে যারা অপেক্ষা করে খুব ভোরে দৈনিক হাজিরাতে কাজে যাবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উজারা দাখলিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে 36 জন অবৈধভাবে কার্যক্রমের সাথে জড়িত বা ডেইলি হাজিরা কাজে নিয়োজিত প্রবাসীকে আটক করেছে। তাদেরকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে কুয়েত থেকে নির্বাসন করার জন্য। এদেরকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছে উজারা দাখিলিয়া, যেহেতু তারা কুয়েতের শ্রম আইন লঙ্ঘন করেছে। দর্শক, কয়েক মাস থেকে আমরা দেখছি কুয়েতে এই ধরনের অভিযান। আপনি যদি বৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনার জানা উচিত কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ অবস্থান। এতে করে আপনার প্রবাস জীবন আপনি সুরক্ষিত রাখবেন। এছাড়া অবৈধ প্রবাসীরা যত বেশি সতর্ক হবেন, ততই কুয়েতে থাকার সুব্যবস্থা হবে, আর না হয় কুয়েত ছাড়তে হবে। এদিকে কুয়েতের সোশ্যাল প্ল্যাটফর্ম মুখরিত। একজন কুয়েতি নাগরিকের মৃত্যু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে, যেটি নিয়ে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী সেই লোকগুলোকে, যারা এই ব্যক্তিকে আটক করতে গিয়ে তাদের হাতেই মৃত্যু হয়েছে, যার বিস্তর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আরব টাইমস অনলাইনে, যেটির রেফারেন্স আরবি দৈনিক আল আনবা। দর্শক, ওয়ালিদ আল সেলাইলি একজন কুয়েতি, আটকের সময় তার মৃত্যু হয়। সংসদ সদস্যদের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এটি নিয়ে, কুয়েতের সংসদ মুখরিত, কুয়েতের সাধারণ মানুষ এটি নিয়ে জোর সমালোচনায়। আটক করার সময় কেন একজন ব্যক্তিকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বা তার মৃত্যু হয়েছে, এই ঘটনা উদ্ঘাটনের জন্য তদন্তর আহ্বান জানানোর পরই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী নির্দেশনা জারি করেছে। তারপরও থেমে নেই এটির আলোচনা। কুয়েতি নাগরিকের মৃত্যু সহিংসতা বা নির্যাতনের শিকার, এটি নিয়েই কুয়েতের নাগরিক এবং কুয়েতের এমপিরা জানতে চাচ্ছে। আব্দুল করিম আল কান্দারি, বহুল আলোচিত এই এমপি, তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আল নওয়াফ আহমদ আল জাবের সাথে এটি নিয়ে কথা বলেন। তিনি বলছিলেন, কিছু নিরাপত্তা মানুষের দ্বারা সংগঠিত লঙ্ঘন বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি এও বলেন, এটি কলেজ এবং সিকিউরিটি সায়েন্সের পাঠ্যক্রম এবং পদ্ধতিতে আপগ্রেড করার জন্য, যাতে করে যারা উঠে আসবে, বিশেষ করে শিক্ষার্থী, তারা বুঝবে যে একজন ব্যক্তিকে আটক করার সময় তার সাথে কী ধরনের আচরণ করতে হবে এবং একজন ব্যক্তিকে আটক করার সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বা সেই লোকটি মানবাধিকারের সুরক্ষা পাচ্ছে কিনা সেটি সকলেরই জানা উচিত। তিনি আরও বলছিলেন, দ্বিতীয় ধাপ হচ্ছে স্বচ্ছ তদন্তের মাধ্যমে যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে শাস্তি দেওয়া, এতে করে পরবর্তীতে কেউ এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবে। কারণ এই ঘটনাগুলো ঘটছে, যে ঘটাচ্ছে সে জানে যে তাকে বিচারের মুখোমুখি হতে হয় না, কারণ এই পর্যায়ে সাধারণত বিচারের সম্মুখীন খুব কমই করা হয়। বুঝতেই পারছেন যে কুয়েতের আইন কতটা স্বচ্ছ হচ্ছে সবার জন্য। সাংসদ খালিদ আল আনজি, অন্যদের লঙ্ঘন করা থেকে বিরত রাখার জন্য কঠোর পদ্ধতি প্রয়োগ করার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। তিনি বলছিলেন যে কেউ এই ধরনের ঘটনা করলে তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নিতে হবে, যাতে করে অন্যজন দেখে মনে করে যে আমি এই ঘটনা কখনোই ঘটাবো না, তাহলে আমার ভাগ্যেও একই ঘটনা ঘটবে, যা এই ঘটনার মাধ্যমে সে নিশ্চিত হবে। এছাড়া তিনি বলছিলেন যে প্রতিটি ব্যক্তির তার মর্যাদা এবং তার অবস্থান গ্রহণ করার ক্ষমতা রাখে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো আইনের লোক তার উপরে কোনো নির্যাতন চালানোর অধিকার রাখে না। এদিকে সাংসদ থামের আল সুকায়েত বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা বিবৃতি অনুসরণ করেছেন তিনি, নিশ্চিত করেছেন যে তিনি এই বিষয়ে নেওয়া পদ্ধতিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন এবং এটির সমাধান হবে। তিনি আরও বলেন যে আইন ও ন্যায় বিচার সমর্থন অব্যাহত রাখবেন তিনি, যদি এটি সুস্থ তদন্ত হয়, না হয় এটির বিরুদ্ধে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে সাংসদ আবদুল্লাহ আল মুদাফ, নিরাপত্তা কর্তৃপক্ষকে অগ্রগতি জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি আহ্বান জানান, তদন্তের গতি বাড়ানোরও তিনি আহ্বান জানান। তিনি বলেন যে তদন্তগুলো অবশ্যই সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে করা উচিত, যাতে করে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা আর না হয়। এছাড়া
সংবিধানের 31 অনুচ্ছেদ মেনে চলার আহ্বান জানানো হয়। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, কারাবন্দী করা যাবে না, তল্লাশি করা যাবে না, তার বাসস্থান সীমিত করা যাবে না বা বসবাসের স্বাধীনতার বাধা দেওয়া যাবে না। আইনের বিধানের সাথে সঙ্গতি রেখে এটির কার্যক্রম পরিচালনা করারও তিনি তাকে দিয়েছেন। এখানে বলা হয়েছে যে নির্যাতন অসম্মানজনক আচরণ করাও যাবে না কোনো ব্যক্তির সাথে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। সাংসদ আহমেদ আল আহমাদ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, নিরাপত্তা কর্মীরা নাগরিকদের টার্গেট করার ঘটনাটি এটি প্রথম নয়, এর আগে অনেক ঘটনা ঘটেছে। যদি না একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়া গৃহীত না হয় তাহলে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে, আর এতে করে প্রতিনিয়তই বিভিন্ন মানুষ নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হবে। দর্শক বুঝতেই পারছেন যে একজন নাগরিকের মৃত্যুর মাধ্যমে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী বা কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী, কুয়েতের সংসদ কতটা মুখরিত। অথচ আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে অগণিত মানুষ নিরাপত্তা কর্মীদের হাতেই মৃত্যু হচ্ছে, যেটির জবাবদিহিতা তো দূরের কথা, এটি নিয়ে আলোচনা করারও সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোন রয়েছেন কুয়েতে, আমরা এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার একটি লক্ষ্য বা আমাদের আশা। আপনারা অবশ্যই কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইন মেনে চলুন, আপনার প্রপার জীবন সুরক্ষা বা সুরক্ষিত রাখুন, কারণ দেখছেন কুয়েতের আইন সবার জন্য স্বচ্ছ। আপনার বিরুদ্ধে কোনো অনৈতিক কোনো অত্যাচার হলে অবশ্যই সেটির ডকুমেন্টস নিয়ে আপনি অভিযোগ করুন, আপনি সঠিক বিচার পাবেন। লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন।